মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। মামেনা বলতেছেন দশম মাসের মধ্যে আমি দেখতে লাগলাম এমন একটা সুন্দর চেহারাওয়ালা নবী। বাবা মানান্তা আপনি কে? ওরে মা আপনি আমাকে চিনবেন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আশেকোঁ কা দিল বানায়া আয়না আল্লাহুনে, আশেকোঁ কা দিল বানায়া আয়না আল্লাহুনে, উসকা রওশন করি দিয়া হে ইশকে রাসূলুল লাগুনে। সাদা দুনিয়া আল্লাহ আল্লাহ জব লগি গে খলক বেয়ার রে সুই দমনে মারা আউর লিয়া কর উঠি জবি খুল লাগুনে, উসকা রওশন করি দিয়া গে ইশকে রাসূলুল লাগুনে। সালাতুন বড় পীর বেনজির, বড় পীর বেনজির তুমপে দিল কুরবান হে মাহবুবে সুবহান হে, তুম ইয়ে মেরাই মান হে। আসসালাম আই জিলানে ওয়ালিয়া কা সালাম আলো, আই জিলানে ওয়ালিয়া কা সালাম আলো, বগদাদ মে যাওঙ্গা কিশ্তি তাম আলো, হর মরনা তেরি গলি মে গাউস, জিনা তেরি গলি মে গাউস, লাখো লাখো শাহিন শাহে বিকতা তেরি গলি মে গাউস। আয় হুজুর বডি নূর সবসে ওয়ালা শান হে মাহবুবে সুবহান হে, তুম ইয়ে মেরাই মান হে। আসসালাম গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, উনকি কদমো কে সদকে মেরি জান হে, উনকি কদমো কে সদকে মেরি জান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে। আসসালাম উনকি নজর করম জিসপে একে বার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, দেখ লোগো সে আজম কা ক্যা শান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে। আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল করিম, মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা ও আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা তারিখ থেকে
বারো দিন ব্যাপী আজিম শান এই নূরানি রোহানি ইমানি মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ফিরে তরিকত রহনমাই শরীয়ত উস্তাদুল উলামা মুজাহিদে মিল্লাত হেলালে আহলে সুন্নাত আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত আশিকের রাসূল ভাইরা ছোট ছোট স্নেহের ভাইরা প্রধান অসীম মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে মোবারকত লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম শান নূরানি রুহানি ইমানি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই এই মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম, যাদের রক্তের বিনিময়ে যাদের পরিশ্রমের বদৌলতে যাদের জানের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন খোলাফায়ে রাশেদীন আসহাবে রাসূলিল্লাহ আনসারে রাসূলিল্লাহ মুহাজির রাসূলিল্লাহ সুহাদায়ে রাসূলিল্লাহ মুহিব্বানে রাসূলিল্লাহ আলে বাইত আলে রাসূল জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনাইন জঙ্গে তবুক জঙ্গে আহজাব জঙ্গে খাইবার জঙ্গে কারবালা ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছেন গাজী হয়েছেন প্রত্যেকের রু মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো মহাশয় হোক আমিন। বিশেষ করে যাদের লেখনির মাধ্যমে মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের রু মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো মহাশয় হোক আমিন। আমাদের মুর্শিদে বরহক রহনমাই শরীয়ত হাদিয়ে দীন মিল্লাত ঐতিহ্যবাহী সিফাতলি জামিয়া মইনিয়া কামিল মাদ্রাসা এবং অসংখ্য প্রতিষ্ঠানের যিনি সত্তাধিকারী আমাদের মুর্শিদে বরকত আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির রুহানি মাজারে মোবারকাত আল্লাহ আমাদের মিলাদ মোস্তফার সওয়াবগুলো ফাঁসাই দোক আমিন। ওনার রুহানি ফৈজাত বরকত আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করক আমিন। রবিউল আউয়াল মাস কত বড় মহান মাস, দীর্ঘ এগারো মাস অপেক্ষা করতেছে এ মাহে রবিউল আউয়ালের জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া জর্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জর্ম আমার নবীর যুগে দুনায়ানে রসুল বাক দেখিলে কেমন হতো, জর্ম আমার নবীর যুগে আরে জরে জর্ম আমার নবীর যুগে দুনায়ানে রসুল বাক দেখিলে কেমন হত, জর্ম আমার নবীর যুগে হত, জর্ম আমার নবীর যুগে আসত বেশে হাজারাতের বেলালের মধুর আজান, আসত বেশে হাজারাতের বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নব
নবীর পিছে নামাজ পড়িলে বলো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত যারে আমার নবীর যুগে হত যারে আমার নবীর যুগে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম সামনে রসুল পাক হত পাশে সাহাবাগণ সামনে রসুল পাক হত পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হত আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন দুনায়নে রসুল পাক দেখিলে কেমন যারে আমার নবীর যুগে হত ঝরে আমার নবীর যুগে কেমন ছিল এ দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী কেমন ছিল এ দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী খেলেছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী দয়াল নবী পাক জুবানে ডাকছে হাসান শুনিলে কেমন হত দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হত দুনায়নে রসুল পাক দেখিলে কেমন যারে আমার নবীর যুগে কেমন হত যারে আমার নবী সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক একটু জোরে বলেন জীবনের গুনাহ মাফ করক যে কাজ করলে আল্লাহ খুশি হবে দয়াল নবী খুশি হবে আল্লাহর ওলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করক আল্লাহর পিয়ারা রসুল মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ব মোবারকে যখন আসলেন মামেনা বলতেছে প্রথম মাসের মধ্যে আমি যখন আমার ছেলেকে খারাজা মাহুয়া নূর নূর মোবারক যখন আমার শেকম মোবারকে চলে আসলো আমি নিজের চোখে দেখতেছি আল্লাহর খানায় কাবা শরীফ থেকে এমন একটা নূর বের হয়ে আমার ঘরে এসে আমাকে কবুল করে নিল মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার স্বামী হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন সেই দিন রাতে ঘরে ছিল না মনে হয় বাইরে গেছে মনে হয় কাবায়ে মুআজ্জামার মধ্যে গেছে ঘরের মধ্যে আমি একলা কেউ নাই ১৪ তারিখের চাঁদ ছিল আলো ছিল ঘরের মধ্যে আমি শুয়ে পড়লাম রাত যখন গভীর হলাম একজন
লম্বা মানুষ, সাদা কাপড় পরিহিত, পাগড়িও সাদা। দেখতেছি আমি আমেনার ঘরে ঘরে ঘুরে ঘুরে ঘরের বাইরে তোয়াব করতে লাগলো এবং বড় বড় করে দরুদ শরীফ পড়তে লাগলো। মামেনা বলে আমি চিনতে চিনা এত সুন্দর লম্বা মানুষ, পাগড়ি মোড়ানো, সাদা কাপড় জড়ানো। আমি মামেনা বলে আমার গুম বেগে গেল, ঘরটা ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার যখন ঘর ফাঁকাছে, সূর্য যখন উঠে বেড়ার ঘর হলে কিরণ ভিতরে ঢুকে, ঠিক না? একটা লম্বা মানুষ আমার বাড়ির চতুর্দিকে যখন ঘুরতে লাগলো তখন আমি দেখতে লাগলাম, ঘুম ভেঙে গেল, উঠে বসে গেলাম, ডাক দিলাম, বাবা মান আনতা, আপনি কে? তখন উনি জবাব দিতে লাগলেন, ওরে মা আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমি আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। মা আমি আদম আলাইহিসসালাম। তো বাবা আমার ঘর কেন তোয়াব করতে লাগলে? আপনি কাবা শরীফ তোয়াব করবেন। ওরে মা তোয়াব করতেছি না, স্বাগত জানাইতেছি। খালাকাল্লাহু নূরি, আল্লাহ যে নূরুন নবীকে বানিয়েছে, এই নূরুন নবীটা আপনার শেকম মোবারকে। আল্লাহু আকবার। নবীরা সুসংবাদ দিতে লাগলো। তৃতীয় মাসের মধ্যে আর একজন নবী আসলেন, উনার পিছনে আরো নবী আছে। সবাই মামেনাকে সালাম দিতে লাগলেন, দরুদ শরীফ পড়তে লাগলেন, ফেরেশতাও উঠতে লাগলো, বাবা মানান তো আপনি কে? আপনাকে তো চিনলাম না। সঙ্গে সঙ্গে ওরা উত্তর দিতে লাগলো, ওরে মা আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে 30টা সহিবা দিয়েছেন, 30টা কিতাব দিয়েছেন, প্রত্যেক কিতাবে কিতাবের ফিস্টায় ফিস্টায় যার নাম, যার ইসমে মুহাম্মদের নাম আল্লাহ বর্ণনা করেছেন, ইজ্জত সহকারে যার নামের উপর কুল কায়েনাত সৃষ্টি হয়েছে, কিতাবে 30টা কিতাব দিয়েছে, আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আনা ইদ্রিস আলাইহিসসালাম, আমি ইদ্রিস নবী জান্নাত থেকে এসেছি। কেন এসেছো? ওরে মা গোটা কুল কায়েনাতের এত ঘর আছে, কোন ঘরের মধ্যে বাকি আলো উঠতেছে না, আপনার ঘর মোবারক থেকে দেখতেছি ইয়া খুরুজু নূর, নূরের প্রকাশ বের হচ্ছে। কয় মাস হলো? 3 মাসের মধ্যে নবীদের দেখা, সুসংবাদ। চতুর্থ মাসের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করেন, চতুর্থ মাসের মধ্যে আরেকজন নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা 10টা কিতাব দিয়েছেন, একটু জোরে বলেন, যাকে 10টা কিতাব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মামেনার ঘর মুবারক দশরি বানলেন, ঘুরতে লাগলেন, ওরে মা আমি ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াই জিয়ার ফাউল ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল, আমরা বাপ বেটা কাবা শরীফে বানিয়েছিলাম, কিন্তু কাবা শরীফ বানানোর পরে আমরা ইসমাইল আলাইহিস সালাম আমি সহ আশ্চর্য হয়ে গেলাম, এত বড় কাবা আমরা কিছু করতে পারবো না। তখন আমি আল্লাহর দরবারে বরিয়াত করেছিলাম, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আল্লাহ এমন একটা রসুল আমার বংশের মধ্যে দাও যেটা কাবা শরীফকে জুলুস করে করে তাওয়াব করিয়ে এ কাবার খুশবুটা মুমিনের ঘরে ঘরে পৌঁছাই দিবে, যার নামের উপর দোয়া করেছিলাম এই রহমতন নবীটা আপনার ঘর মোবারকে, জোরে বলেন। কয়জন হলো? একটু জোরে বলেন। 5ম মাসের মধ্যে
আর একজন নবী ঘুরতে লাগলেন ওনার পিছনে ফেরেশতারাও আছে নবীরা আছে কাল্লাম আল্লাহু মূসা তাকলিমান কোন নবী মূসা আলাইহিস সালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিয়েছেন যার নাম তাওরাত তাওরাত কিতাব মূসা আলাইহিস সালাম মামনাকে স্বাগত জানাইলো ওরে মা পৃথিবীর জমিনে আপনি একজন ভাগ্যবান মা আপনার শেকম মুবারক দয়াল নবী তশরীফ এনেছে আল্লাহকে আমি চাইতে চাইলাম রব্বি আরনি আল্লাহ ডাইরেক্ট জবাব দিলেন লান্তারানি দেখবে না ওরে মা আল্লাহকে চোখে দেখলাম না তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল আল্লাহকে চোখে দেখলাম না কিন্তু আপনার শেকম মুবারক যে নূরের নবী আছে এটা হলো খোদা সাওয়ার আয়না আল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ইল্লাল্লাহ হসবি রব্বি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক একটু জোরে বলেন শুনেন ভাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম কয়জন হলো কয়জন পাঁচজন আবাদান কে জয়জন এটাই ইন্ডিয়া ইউনো সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক একটু জোরে বলি জীবনের গুনাহ মাফ করো আল্লাহ যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার দয়াল নবী খুশি হবে আল্লাহর ওলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো আজকে এত বড় মাদ্রাসা সিফাতুলি কামিল মাদ্রাসা আজকে নবীর বাগানে আমরা এসে আজকে মিলাদুন নবীর আখেরি দিন ঠিক না আজকে শেষ দিন আমার হুজুর আবুল ফারা বলে গেছেন আজকের রাতটা সবকদরের রাত থেকে ও বড় সবকদরের রাত থেকে কারণ আজকে ভেলাদত মুস্তফা হয়েছে দয়াল নবীর আগমন হয়েছে আমরা আজকে এত ব্যস্ত সময় পার করেছেন নবীর মাহফিল কি ইজ্জত করেছি আলহামদুলিল্লাহ আমি সলোয়ানা বিশ্বাস করতেছি আল্লাহ আমাদেরকে দয়াল নবীর উসিলায় ইজ্জত ওয়ালা করে দিবেন কয়জন আসছি পাঁচজন ষষ্ঠ মাসের মধ্যে ক্ষমা সব ছয় মাসের মধ্যে মা মেনা বলতে লাগলো আরেকজন দলিলুল কদরের নবী যাকে একটা কিতাব দিয়েছে জবুর কি উনি এসে সুসংবাদ দিতে লাগলেন ওরে মা আপনি বড় ভাগ্যবান আমার পিছনে আরো নবীরা আছে ফেরেশতারা আছে আপনাকে স্বাগত জানাইতে লাগলো আপনার শেকম মুবারক দয়াল নবী তশরীফ এনেছে ক্ষমা কি আছে না মাথা দে ছয় মাস সাত মাসের মধ্যে আর একজন জলিলুল কদরের নবী যিনি গোটা পৃথিবী শাসন করেছেন ওনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম কি নাম সুলাইমান আলাইহিস সালাম যিনি গোটা পৃথিবী কি করেছেন শাসন করেছেন এবং প্রত্যেক জাতের বাসা বুঝতেন প্রত্যেক জাতের বাসা বুঝতেন ভাই পক্ষী গরু ছাগল সবের বাসা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন উনি এত বড় একটা বহর নিয়ে মামনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক ঘুরতে যান ওরে মা আপনি বড় ভাগ্যবান আপনার শেকম মুবারকে আল্লাহর কুদরত নূরানি খজিনা আপনার ঘর মুবারকে হেফাজতে আছে ক্ষমা চাইয়ে সাত মাস বড় করে খ সাত মাস হয়ে গেল অষ্টম মাসের মধ্যে আর একজন জলিলুল কদরের নবী
মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। উনি এসে মামনাকে খুশি করতে লাগলো, ওরে মা আমরা সবাই আপনার ঘরের মহতাজ, যিনি ইমামুল আম্বিয়া হবেন, যিনি ইমামুল মুরসালিন হবেন, আখিরি নবীর নূর মুবারক আপনার ঘর মুবারকে। কয়জন হলো? অষ্টজন। নয় মাসের মধ্যে যার চেহারা মুবারক দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, যার চেহারা মুবারক দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, উনার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মামেনার ঘর মুবারক এসে মামেনাকে বলতে লাগলো, ওরে মা আপনার শেকম মুবারকে যে নুরুন নবী আছে, আমি ইউসুফ নবী, ওই নবীর একশো ভাগের এক ভাগ সুন্দর পেয়েছি, দয়াল নবীর একশো ভাগের এক ভাগ সৌন্দর্য পেয়েছি। কান্না শামসা থাজিরি ফি ওয়াজিহি, আমার দয়াল নবীর চেহারা মুবারক নূরের থেকে সূর্যের থেকেও বেশি জ্বলত। রহমতে ওয়ালা আয়া নবী হে, হে রহমতে ওয়ালা, আরে দো মে মচি হে, দু মে মচি হে, বলো দো মে মচি, নাতে রসুল পড়বেন, নাতে রসুল পড়লে রসুল বাকের নাত রসুল পড়লে মরা কলব জিন্দা হয়ে যায়, বলো রহমতে ওয়ালা, আরো পারবে রহমতে ওয়ালা, হে দো মে মচি হে, দু মে মচি হে, বলো দো, সালা দুনিয়া আকাকে মেহফিল জুবি সজায়ে করকে চেরাগা সব কো বুলায়ে, আকাকে মেহফিল জুবি সজায়ে করকে চেরাগা সব কো বুলায়ে, উসকো হামেশা জুলি বারি হে, আমাদেরকে দয়াল নবী থলে ফুরাই দিবেন, নবীকে মহব্বত করবেন, কোনো মানুষ কোনো দিন বেইজ্জত কত হবে না, ইজ্জত নিয়ে জীবন দুনিয়াতে চলতে পারবেন, কবরে হাসরেতে ইজ্জত নিয়ে যেতে পারবেন। উসকো হামেশা জুলি বারি হে, উসকো হামেশা জুলি বারি হে, এর দমে মচি হে, তুমি মচি গে, বলো রহমতে ওয়ালা, হে রহমতে ওয়ালা, হে তুমি মচি হে, তুমি মচি গে, সালা দুনিয়া নয় জন হজম। দশম মাস মামেনা হাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মামেনা বলতেছেন দশম মাসের মধ্যে আমি দেখতে লাগলাম এমন একটা সুন্দর চেহারাওয়ালা নবী। বাবা মানান্তা আপনি কে? ওরে মা আপনি আমাকে চিনবেন না, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, আমি গলাম গজরতে ঈসা আলাইহিস সালাম, আমি নবী হয়ে দুনিয়ার জমিনে আসব না, আমি আপনার শেকম মুবারকে যে দয়াল নবী আছে উনার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসব। নবী হওয়া সেই উম্মত হওয়া আফজল,
নবী হওয়া চাইয়ে উম্মত হওয়া নেহি দু জহামে মিসালে মুহাম্মদ জমালে খোদা হে কামালে মুহাম্মদ জমালে খোদা হে কামালে মুহাম্মদ সালা দুনিয়া ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি নবী হয়ে আসব না দয়াল নবীর আখেরি যাব না নবীর উম্মতের একটু যদি নামটা লেখাইতে পারি বড় ভাগ্যবান আগর মিল গিয়ে মুজকো আগর মিল গিয়ে মুজকো রাখে মদিনা মুহাম্মদ কুশা কদম চুম লুঙ্গা কদম চুম লুঙ্গা আকীদত সে কাবা সর কো ঝুকা কর নিগাহ খুশবাবে হেরম চুম লুঙ্গা হেরম চুম লুঙ্গা সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে আশেক রসুল বানাক যারা দয়ার নবীর জন্য পানা হয়ে গেল যারা নুরুন নবীর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে বেলো কেয়ামত পর্যন্ত তাদের নামটা দুনিয়ার জমিনে স্বর্ণ করে রয়ে যাবে বাতিল ফেরকা মরে গিয়ে শেষ হয়ে গিয়ে বাতিল ফেরকারা মরে গেল শেষ হয়ে গেছে তাদের আর কোনো অস্তিত্ব যারা রসুলের প্রেমে নিজের জীবন বিলীন করে দিল কেয়ামত পর্যন্ত তাদের নামের উপর জিকির করতেছে আমার বাজান মুর্শিদে বড় আজিজুল হক রহমতুল্লাহ আলাই যিনি দয়াল নবীর জন্য ফানা হয়ে গেল আজকে উনার জন্য গোটা দুনিয়া ফানা হয়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দক হরে হাতাজারির জমিনে দেখেন আমাদের আশেকের রসুল শেরে বাংলা রহমতুল্লাহ আলাই জিন্দা না জিন্দা না কিন্তু অনেক উজুর বড় অনেক উজুর বড় মতম ছিল মারা গেল অস্তিত্ব শেষ মারা গেল অস্তিত্ব শেষ কিন্তু আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত শুধু জ্বলতে থাকবে ঠিক না কিন্তু তাদেরগুলো বড় উজুর বলতেছিল দুই চার পাঁচ বছর পরে কুচ করে দেখবেন ওর কবরটা কোথায় অস্তিত্ব পর্যন্ত নাই কিন্তু রসুলের প্রেমে যারা দেওয়ানা হয়ে গেল তাদের মাজার মোবারককে স্বর্ণ করে আজীবন মানুষ স্মরণ করবে মাই মরিজ ইশকে রসুল ওয়া হাবিব মেরা তাবিব হে ওয়া হাবিব মেরা তাবিব হে মাই মরিজ ইশকে রসুল হো সুবহানাল্লাহ নবীর প্রেমে মরে যাবেন আপনার জন্য গোটা দুনিয়া মরে যাবে ফানা হয়ে যাবে মাই গোলামে নবী মুস্তফা হো মেরে আজ বাতিন পৌঁছ মেরা দিল বানা হে কাবা মেরা দিল বানা হে মেরা জিগারে বানে মদিনা মেরে আর জু হে মোহাম্মদ মেরে জুস্তে জু মদিনা সারা দুনিয়া দশম মাস হযরত ঈসা আলাইহিস সালাম ওরে মা নবী হিসাবে আসব না আপনার শেকম মোবারকে যে দয়াল নবী আছে ওমান উম্মত হিসাবে ওনার কদমে দুলা নেয়ার জন্য আমি আসব
বড় করে বলেন, ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। আজীবনের জন্য দামি হয়ে গেল।